মস্তিষ্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল তবে আটচল্লিশ ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানান চিকিৎসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বক্ষণিক খোঁজ রাখছেন আজ ভোর রাতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অবস্থার অবনতি ঘটে এখন তার জরুরি অস্ত্রোপচার করা হয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ নেওয়ায় পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি এর আগে পয়লা জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম ওই দিনই তার করোনা ভাইরাস শনাক্ত হয় এরপর থেকে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের মুখপাত্র তিনি দু হাজার সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম এর আগে উনিশশো ছিয়ানব্বই থেকে দু সালের আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি